হাট্টাজারি উপজেলা ফতিপুর মাদাসা সড়কের প্যারাখালী হালর অভিপাশে সার্গো স্থানত 2,15,00,000 টিয়া ব্যয়ে মোট 415 মিটার প্রতিরক্ষামূলক কাজ এবং ফতিপুর মাদ্রাসার ডিসি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন হাজার উদ্বোধন করে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। সপ্তাহ 10 দিনের মধ্যে আশা করি আরম্ভ করি। অলরেডি আর স্বচ্ছ বাহিনী আশায় করে বাংলাদেশ গরিব আর তারা অলরেডি ফার্স্ট কিস্তি থেও আর দিদি তারা জাস্ট মোবিলাইজ করি এরা খামার আরম্ভ করবে এবং আর যে নিচ্ছে ওনারা বোধকে বোধ হয় বুঝিন্ন হইতে লাগব যে গতবারও কিন্তু এই বাক্যটা গজ্জিলাম এবং গজ্জিলাম রাখতেও কিন্তু ইচ্ছা আছে যে ইবিয়া নাজিরাট হচ্ছে মধুরাঘাট পর্যন্ত রাস্তা হইব তৈলে অনারা ইন্ডিয়ার মানুষ হল আর আড়াদারি রাস্তার জন করতো না হিন্দিত্ব ওনারা মধুরাঘাট দিয়ে উঠে তো গতবার গজ্জিলাম তারপরে তো বেশ কিছুদিন আসছিলাম আর এতে আরা তীর রক্ষা করিবার কোনো বন্দোবস্ত না করছিল এত লাই নদী ভাঙ্গি ভাঙ্গি পরে বাক্য ভাঙ্গি গিয়ে আর এবার রাস্তা এসে ব্যবহার করেন এবার আরা জিয়ান করি ইয়েনল দি রাস্তাও আরা বাক্য এমনভাবে করে যাতে এবার রাস্তা হিসেবে ব্যবহার করা যায় এবং নথি যাতে নবাঙ্গে মধুরাঘাট ব্রিজ পর্যন্ত ইন্ডিয়ারা যেসব জায়গা ভাঙিত পারে এইসব জায়গা প্রতিরক্ষার খাস করে দেয় আছে ফরিদচরিল আলাদাভাবে করা আছে হাড়াদারির লাই জিয়ান হাড়াদারি এবং রওজানের লাই তবে রওজানের পার্টত ওইদিকে খালি প্রতিরক্ষা ওই বাঁধ যাতে নবাঙ্গে ইয়ানোর বন্দোবস্ত প্রজেক্টর হাড়াদারির লাই আর আর এই যে গেওয়াল আছে এই স্লুইস গেট হিন গজিতে বহু দেরি হয়ে আর আর নতুন আঙ্গিকে এই স্লুইস গেটটি নতুনভাবে করে দিও যাতে জলাবদ্ধতা বর্ষম দেখা যাতে স্লুইস গেট ফলন বাঁধানোর অসুবিধা ইয়ান আর প্লাস জেন্ডে জেন্ডে ভাঙানোর কিছু কিছু জায়গা আছে ইন আর ইনশাল্লাহ স্লুইস গেট নিয়ন্ত্রণ আর ফরিক সরি ওনারা যে ফাঁস হইতে গুনি বেকি ওনারা সরকারের আমলন মেডি এই বস্ত্রের মেডি কি ফাঁস হবে না এই বছর শনিবার 11 নভেম্বর এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ফতেহ মাদাসা ডিসি রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্যারাখালী হালর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত আরসিসি ব্লক স্থাপন উপলক্ষে মাওলোমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুদী সমাবেশত প্রধান অতিথির বক্তব্য রাখে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। আগে গাড়ি লয় সাইকেল এমকি অনুষ্ঠানত আরও উপস্থিত আছিল হাটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেসা শিউলি মাদাসা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দসহ এলাহার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছিল। ডেস্ক নিউজ, সি+ টিভি।